আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্য মোড়া। আফ্রিকার এক আশ্চর্য হলো পিগমি মানব জাতি। পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানব জাতি বা গোষ্ঠী আছে যারা এই স্বাভাবিক উচ্চতা ধারে কাছেও নেই। তাদেরকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ। অদ্ভুত এই মানব গোষ্ঠীর নাম হলো পিগমি। নানা জাতি বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি। শিকারের অভাব, বননিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় এখন পিগমি সম্প্রদায় অনেকটাই বিলুপ্ত। তবে এখনও প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্নস্তরের মানুষ কিংবা বনমানুষ নামে পরিচিত। দ্য হোয়াইট ভিউয়ের আজকের এই ভিডিওতে আমরা জানব জঙ্গলে বসবাসকার পৃথিবীর সবচেয়ে খাটো সম্প্রদায় পিগমিদের সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। পিগমি হলো মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এরা আফ্রিকার আদিমতম জাতিগোষ্ঠী। পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে, যার অর্থ হল কনুই পর্যন্ত। এদের উচ্চতা গড়ে 4 ফুট। পিগমি জাতি নিজেদেরকে বা নামে সম্বোধন করে, যার অর্থ হলো মানুষ। মজার ব্যাপার হলো সারা পৃথিবীর মানুষ যে তাদেরকে পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো নিজেরাই জানে না, কারণ সভ্য জগতের সাথে এদের কোনো যোগাযোগ নেই। তারা নিজেদেরকে বা হিসেবেই জানে। এই বা শব্দটির অর্থ হচ্ছে মানুষ। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়াতা অধিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই মানব জাতি। শিকারের অভাব, বননিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্ত প্রায় পিগমি সম্প্রদায়। সারা পৃথিবীতে পিগমি সম্প্রদায়ের সংখ্যা 1 লাখেরও কম। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীতে এই পিগমিরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কীভাবে লড়াই করে যাচ্ছেন। বিশ্বজুড়ে মানুষের গড় উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি হলেও এই পিগমিদের শারীরিক উচ্চতা সর্বোচ্চ 4 ফুট। পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠে কষ্টকর হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণে এরা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকেন। আবার অনেকে মনে করে থাকেন যেহেতু তারা বড় বড় জঙ্গলে বসবাস করে এজন্য তাদের আকৃতি অনেক খাটো হয়ে থাকেন। এতে করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায়। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই তাদের ঘরবাড়িও হয় অনেক ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে, তাই তাদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন বনফল। তবে ফলমূল ছাড়াও সকল ধরনের প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। প্রতিটি শিকারের আগে দলপ্রধান বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন। পিগমি নারী পুরুষ উভয়ই বন্য পশু শিকারে অত্যন্ত দক্ষম। তারা অনেক দূর থেকে শিকারে গন্ধ পায় এবং পায়ের ছাপ থেকে শিকারের বয়স এবং আকৃতি সম্পর্কে ধারণা নিতে পারে। আধুনিক বিশ্বে শিকারের জন্য নানা ধরনের আধুনিক হাতিয়ার তৈরি হলেও পিগমিরা এখনও আদিম উপায়ে শিকার করে বেড়ায়। এখনও তারা গাছের ডাল, কাঠ ও পাথরের ফলা দিয়ে তৈরি নিজেদের হাতিয়ার দিয়ে বন্যপ্রাণী শিকার করে। শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরে। এ সময় পিগমি নারীরা দল বেঁধে নাচেন। তাদের বিশ্বাস, গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখুর শিকারী হতে হয়। এদের কয়েকটি উপজাতি হলো বাকা, মবুতি এবং নিগ্রুতু। ক্যামেরুন, কঙ্গো ও গ্যাবনের জঙ্গলে বাকা উপজাতির বাস। কঙ্গোতে মবুতি প্রজাতির প্রায় 30 থেকে 40 হাজার পিগমি আছে। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকে এই পিগমিদেরকে বনমানুষ বলে অভিহিত করলেও আদতে পিগমিরা বনমানুষ নয়, বরং তারা আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ তাদেরকে যতটা হিংস্র ভাবে তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলেন। এমনকি তারা নিজেদের মধ্যেও কোনো ধরনের ঝগড়া বিবাদে জড়ান না। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য।
প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে এবং পরে তারা গান ও নৃত্য করেন। নানাবিধ ডুলের বিচিত্র তাল এবং বিচিত্র সুরের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অত্যন্ত ধর্মভীরু হয়ে থাকেন। পিগমির এমন সব কাজ এড়িয়ে চলে যে সব কাজে দেবতাদের অসন্তুষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই সম্প্রদায়ের চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দী আগের মানুষদের আচরণকে প্রতিফলিত করে। দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই সমাজ আজ বিলুপ্তির পথে। বিশ্বজুড়ে শান্তির বাণী প্রচার করা কয়েকটি দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ। ইতালি, জাপান এবং পর্তুগিজ বিভিন্ন কাঠভিত্তিক কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাঠ কেটে আফ্রিকার বনজ পরিবেশ নষ্ট করছেন। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলন না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার এবং বাসস্থান সংকট। আর দশটি প্রাণীর মতো পিগমিরও মাথানত করছে এই মানব আগ্রাসনের কাছে।